সিলেট তিন আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বেলা আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান। জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদুস সামাদ চৌধুরী। অবস্থার অবনতি হওয়ায় গেল রোববার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে পরদিন সকালে করোনার নমুনা দিলে বিকেলের রেজাল্ট পজিটিভ আসে। রাখা হয় ভেন্টিলেশনে। গত 10 ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। দর্শক, সিলেটের করোনা পরিস্থিতি জানব সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, নতুন করে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা, প্রবাসী অধ্যুষিত সিলেটে কতখানি সচেতন রয়েছে সাধারণ মানুষ? নাজি, ঠিকই বলেছেন যে নতুন করে আসলে গত এক সপ্তাহ ধরেই আমরা দেখছিলাম কিছুটা বাড়ছে, তবে স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন যেটা বলছেন যে এখন পর্যন্ত সেই হারে তারা বাড়ছে না, প্রতিদিনই 20 জন 22 জন এরকম, এবং 20 থেকে 22-এর মধ্যে এবং অনেকদিন 10-এর একটু উপরে করোনা শনাক্ত হচ্ছে। তবে আজও গত 24 ঘন্টায় 22 জনের মতো করোনা শনাক্ত হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে প্রবাসী অধ্যুষিত অঞ্চলে প্রতি সপ্তাহে 2টি ফ্লাইট কিন্তু সিলেটে নামছে ব্রিটেন থেকে, যেখানে নতুন ধরনের করোনা ভাইরাস চিহ্নিত হয়েছে, এবং আজও 144 জনের মতো যাত্রী কিন্তু সিলেটে এসছে। এবং তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হচ্ছে, তাদের নিজস্ব খরচেই বিভিন্ন হোটেলে তারা থাকছেন। তো আপনি জানেন একটি বিষয় যে নতুন ধরনের করোনা ভাইরাস বাংলাদেশে 6টি নমুনা পাওয়া গেছে, এর মধ্যে 3টি কিন্তু সিলেটের, কারণ যারা লন্ডন থেকে এসেছিলেন তাদের মধ্যে 3 জনের এর মধ্যে এই ভাইরাসটি তারা চিহ্নিত করেছেন। সেই তুলনায় বলতে গেলে যে সিলেটের মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক শুরুর দিকে তৈরি করলো, এখন কিন্তু আবার মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে যারা শহরে চলাফেরা করছে তাদের বেশিরভাগের এই মাস্ক ব্যবহার করছেন না, এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা এখন একটু স্তিমিত রয়েছে সেই উদ্যোগটি। ন্যান্সি রিপন, আপনি ঠিকই বলেছেন, আপনার পেছনটাতে দেখছিলাম অনেকের মুখেই মাস্ক নেই। আপনাকে অনেক ধন্যবাদ।